আজকে আমরা বানাবো তন্দুরি চিকেন। এই জন্য আমি এখানে চিকেন নিয়েছি 1 কেজি 700। চিকেনগুলোকে দেখতেই পাচ্ছেন এরকম চাকু দিয়ে এরকম ডিপ করে কেটে নেওয়া আছে। ডিপ ডিপ করে কেটে নিয়েছি চাকু দিয়ে, এরকম সবগুলো পিসই আমরা এইভাবে কেটে নিয়েছি যতটা ডিপ করে কাটা যায়। এই যে এইভাবে ডিপ ডিপ করে চাকু দিয়ে কেটে নেবেন। এবারে আমরা এটাকে ম্যারিনেট করব। এখানে দিচ্ছি 1 চামচ হলুদের, 3 চামচ নুন, নুনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। দু চামচ আদা রসুন বাটা, 7 চামচ টক দই, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সাদা তেল দেবো 3 চামচের মতো, বড় চামচে 3 চামচ। এটাকে ভালো করে মাখাতে হবে। এগুলোকে যে কেটে নিয়েছি এই কাটিং পিসগুলোতে যাতে মশলাটা ভালো করে ঢুকে, ওইদিকে খেয়াল রাখবেন মাখানোর সময় ভালো করে এই জায়গাগুলো মশলাগুলো ঢুকিয়ে। একটু বেশি সময় ভিজিয়ে রাখার দরকার নেই, আপনি ঘরে রেখে দেবেন 1/2 ঘন্টা মতো। ভালো করে মাখিয়ে নিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি লাল হওয়ার জন্য, ওটাতে ঝাল হবে না। দই মনে হয় আর একটু লাগবে, দই এখানে তাহলে আমি মোট 200 গ্রামের মতো 200 গ্রাম দই দিয়ে দিলাম। আমাদের মাংস মাখানো হয়ে গেছে, এবার এটা রেখে দেবো 30 মিনিট। ফ্রিজে রাখার দরকার নেই, এমনি রাখলেই হবে। আমাদের চিকেনটা হয়ে গেছে ম্যারিনেট, এবার আমরা তাওয়া বসিয়েছি। আপনারা চাইলে ফ্রাই প্যানেও করতে পারেন, কিন্তু আমি তাওয়াতে করছি। তাওয়াতে ধরে অনেকটা, একবারে অনেকটা ধরবে। আমি এখানে দিচ্ছি সাদা তেল আর বাটার, চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, গ্যাসটা একবারে লোতে রাখবেন, জল বেরোবে অনেকটা। মিডিয়ামে রাখবেন, একটু টাইম ধরে করতে হবে, এটা একটু সময় লাগবে। হয়ে গেছে, এবার উল্টে দেবো আমরা। আমরা উল্টে দিয়েছি, এক পাশটা হবে। আমাদের তন্দুরি চিকেন রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা বাড়িতে বানান, খেয়ে বলুন কেমন লাগছে, কমেন্টে আমাকে জানান।